ভোট আসলে নানা জনপ্রতিনিধিরা দিতে থাকা নানা প্রতিশ্রুতি পেয়েছেন, কিন্তু ভোট পার হলেই প্রতিশ্রুতি ছাড়া কোনো সাহায্য মেলে না। পরিবারের প্রত্যেকের রয়েছে প্রতিবন্ধক প্রমাণপত্র, চেহারায় অভাবের ছাপ স্পষ্ট। অথচ পরিবারের অভিযোগ, মাসের শেষে রেশনের চাল ছাড়া এখনো অবধি পাচ্ছেন না কোনো প্রকার সরকারি ও বেসরকারি সাহায্য। বাবলু মালদা জেলার রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের ইসলামপুর গ্রামের বাবলুর একই পরিবারের 5 জন দৃষ্টিহীন, তারপর এতটা অসহায় যে ভিক্ষা করে চলছে জীবনযাপন। সরকারি সাহায্য না পেয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে চলছে ওই পরিবারের জীবনযাপন। অন্ধ? জি হ্যাঁ, 5 জনই অন্ধ। জন্ম থেকে নাকি? জন্ম থেকেই। আপনাদের কোনো কার্ড হয়নি? আমাদের কার্ড, মেডিকেল সার্টিফিকেট আছে, তো আমাদের কিছু এখন পর্যন্ত ভাতা হয়নি। তো আমরা এটা সরকারের কাছ থেকে আমরা একটা ভাতার জন্য একটা আবেদন করছি, যে আমাদের মতো লোককে দেওয়াটা একবারই কর্তব্য। কারণ যে আমাদের কিছু নাই, যে একজন একটা পরিবারে যদি 5টা অন্ধই থাকে তাহলে আমরা কী করবো? আপনার সংসার কী করে চলে এখন? আমি গ্রামে যাই, গ্রামের দিন আনি দিন খাই, এরকম হিসাব আমি চলাফেরা করি আর কি। আপনারা কি সেই প্রতিবন্ধী কার্ড নিয়ে আপনারা বিডি অফিসে ফর্ম জমা দেননি? জমা দিয়েছিলাম, তারপরে হয়নি। আমাদের এখানকার যেগুলো আছে, যারা জ্ঞানীগুণী লোক আছে, তিনার আগে দিয়েছিলাম, ওনারা নিয়ে যাওয়ার পরে এগুলো কাজ হচ্ছে না, ডেহর দিশে হচ্ছে না, কী করবো? কী বলছে? বলছে হয়ে যাবে, এই করে আজ হচ্ছে না। আর আমাদের শক্তিও নাই যে সেখানে চলে যাবো আমি কাউকে, মানে লোকের সাহায্য ছাড়াতে যাওয়া মুশকিল আছে ওই সব জায়গাতে। আপনার নাম বলবেন? নামটা হচ্ছে আমার বাবলু। আপনার কে কে অন্ধ আছে? আমি একটা, আমার একটা ছেলে, দুটো মেয়ে, একটা বোন। আপনার স্বামী এবং ছেলে মেয়ে অন্ধ? জি। এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য পাচ্ছেন না? কি চাইছেন সরকারের কাছে, কি আবেদন রাখছেন? খাটতে পারে না, করতে পারে না, কি করে সংসারটা চালাবো, কি করে খাবো, পেটে দে তো চালাইতে, ঘর দোয়ার কি বা টাকা পেয়েছে, আর কিছু পাইলে ভালো হইতো, একটু সুবিধা হইতো। সরকারি ভাতা মাতা কোনো কিছু তো পাওয়া যায়নি, আর পাইনে তো কি করে খাবো, ছেলে পেলে সব দিতে এরকম যখন যখন রাতে কোনো কিছু করতে হবে। সরকারের কাছে আবেদন করেছেন আপনারা? করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। কি বলছে ওরা? ওরা কি করবে, ওই হইবে এটাই কহিত নেই, এই দিন এরকম করছে, ঠেলছে আগা পাশে করছে, কাগজপত্র লিয়েছে, ডেলি লিয়েছে, দিছি করছে। এই অভাবের সংসারে পূর্বপুরুষের রেখে যাওয়া জমির ওপরের ঘরেই কোনো মতন কাটছে কষ্টের জীবন। পরিবারের অভিযোগ, নানা জনপ্রতিনিধির কাছে দরবার হলেও আশ্বাসের বাণী ছাড়া মেলেনি কোনো কিছু। একটা মেয়ে অন্ধ, একটা ছেলে অন্ধ, ওরা কি করে সংসার করে খাবে তো মুশকিল। আমার জমি জমা কিছু নাই, ওই ছেলেটা অন্ধ, আর পরিবার মানে ওরা 4টা হচ্ছে, একটা ছেলে, একটা দুটো মেয়ে, আর আমাদের একটা মেয়ে, ওরা ভাই বোন হচ্ছে। টোটাল আপনার পরিবারে কতজন সদস্য অন্ধ? 5টা। 5 জনই অন্ধ? 5 জনই অন্ধ। সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না? কোনোটা পাই না। সবার প্রতিবন্ধী কার্ড হয়ে গেছে? না, ওটা হয়েছে। এরা কি জন্ম থেকে অন্ধ আছে নাকি? হ্যাঁ, জন্ম থেকে অন্ধ আছে। চিকিৎসা করিয়েছেন আপনারা? হ্যাঁ, ছোটতে করেছি, বলছে যে হবে না, অসুবিধা মানে হবে না। এখন কি চাইছেন? আমরা কিছুটা সাহায্য চাচ্ছি, যে কিছুটা যেতে উন্নতি হয় ছেলেপিলে, এই আমরা ঘর দুয়ার কি বাসা কোনো টাকা পয়সা, যাই হোক আমরা কিছুটা মানে আবদার। সরকারি সাহায্যের আশায় দিন কাটাচ্ছেন বাবলুর পরিবার। তবে এই বিষয়ে মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবিরকে ধরা হলে তিনি জানান, আমার এই পরিবারের ব্যাপারে জানা ছিল না, আমি সংবাদ মাধ্যমেই খবরটা জানতে পেরেছি, দ্রুতই ওই পরিবারের পাশে দাঁড়াবো এবং সব রকম সাহায্যের ব্যবস্থা নেওয়া হবে। জানতে পারি যে সম্বলপুর অঞ্চলের একই পরিবারের একই বাড়ির 5টা মেয়ে দৃষ্টিহীন আমি শুনতে পেলাম আজকেই। শুনে আমি আজকেই নিজেকে ইয়ে করেছি যে আমি আজকে সে পরিবারের পাশে দাঁড়াবো, আমার যেভাবে সাহায্য করার আমি সব দিক থেকেই সাহায্য করব, এবং আমি সরকারি প্রকল্প যেভাবে হোক তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওখানকার লোকাল নেতৃত্ব এবং প্রশাসন
বিডিও সাহেবকে নিয়ে আলোচনা করে ওনাদের সরকারের প্রকল্প যা যা পাওয়ার আমি সব রকম ব্যবস্থা করব এবং আমি নিজে পাশে দাঁড়াবো, যতদূর সাহায্য করার তাদের আমি করব। আমার জানা ছিল না, আমি আজকেই এই মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।